আরিফিন শুভ বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করে সময়ের আলোচিত নায়কে পরিণত হয়েছিলেন, কিন্তু সেই আলোচনা এবার সমালোচনা এবং নানা ধরনের গুঞ্জন তৈরি করেছে। আরিফিন শুভ সরকারের কাছ থেকে যে প্লট পেয়েছিলেন সেই প্লটের বরাদ্দ বাতিল করা হয়েছে। এবার শুভর অভিনয় ক্যারিয়ারই হুমকির মুখে, এমনটাও দেখছেন অনেকে। এক টাকার বিনিময়ে শেখ মুজিবের বায়োপিক মুজিব একটি জাতির রূপকার সিনেমায় অভিনয় করে মুজিব কন্যা শেখ হাসিনাকে খুশি করে বিশেষ কোটায় পূর্বাচলে প্লট বাগিয়ে নিয়েছিলেন আরিফিন শুভ, তেমনটাই বলেন সমালোচকরা। সম্প্রতি সেই প্লট বাতিলের কথা জানা গেছে, এ যেন আমও গেল ছালাও গেল অবস্থা হয়েছে আরিফিন শুভর। আওয়ামী খেসা শিল্পী হিসেবে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সংগঠিত ছাত্র আন্দোলনেও তিনি চুপ ছিলেন, তাই ছাত্র আন্দোলনে 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে অভিনয় ক্যারিয়ার নিয়েও হুমকির মুখে শুভ। পড়েছেন সাধারণ জনগণের রোশানলেও, শেখ মুজিবের বায়োপিকের জন্য তিনি এতদিন গর্ব করেছেন সেই বায়োপিকই হয়ে উঠল শুভর ক্যারিয়ারের সবথেকে বড় শত্রু, তেমনটাই বলছেন অনেকে। নেটিজেনরা বলছেন একজন শিল্পী হিসেবে জনগণের পক্ষে ন্যায়ের সঙ্গে থাকা উচিত ছিল তার, কিন্তু সেটা করেননি, বরং ছাত্র আন্দোলন চলাকালীন কয়েক মাস আগের পুরনো ডিভোর্সের প্রসঙ্গ সামনে এনে ছাত্র আন্দোলনের আলোচনাকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করেছেন বলেও অভিযোগ রয়েছে। প্রসঙ্গত, বিভিন্ন সময়ে সংরক্ষিত কোটায় বরাদ্দ দেওয়া প্লট বাতিলের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে মুজিব সিনেমায় শেখ মুজিবের চরিত্রে অভিনয় করা আরিফিন শুভকে সংরক্ষিত কোটায় বরাদ্দ দেওয়া রাজুকের প্লটটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে চিত্রনায়ক শুভর প্লট বাতিলের ব্যাপারে এবার কথা বলেছেন জনপ্রিয় উপস্থাপক আব্দুন নূর তুষার। নিজের ফেসবুকে তুষার লিখেছেন, শুভর প্লট বরাদ্দ বাতিল করা অযৌক্তিক, তার অভিনয় মডেলিং ক্যারিয়ার 24 বছরের, ছেলেটা কখনো রাজনীতিতে ছিল না, আলো আসবেই গ্রুপ করেনি, নির্বাচনী প্রচারণায় ঢ্যাং ঢ্যাং করে ঢোল বাজায়নি, সে একাধিকবার প্রথম আলো পুরস্কার পেয়েছে, সেখানে লীগের প্রভাব ছিল না, তাকে কাস্ট করেছিল শামা জায়েদি ও শ্যাম বেনেগাল সরাসরি, গণভবনে কাস্টিং করার দাওয়াত সে পায়নি, সে লিস্টেই সে ছিল না। আরিফিন শুভর সঙ্গে অন্যায় করা হয়েছে, সে কোনো সংস্কৃতি লীগ বিবৃতি লীগেও ছিল না, 20 বছরেরও বেশি আগে ছেলেটার প্রথম দিকে বহু কাজ আমার সঙ্গে, সে বিনয়ী ছেলে ভালো ছেলে। এরপর তুষার আরও লিখেছেন, আমার অনেক প্রিয় তিশা আর সাবিলা নূর, নুসরাত ফারিয়াও, এরা ছিল রেনু রেহানা ও হাসিনা চরিত্রে, এখন এরাও কি নানারকম সাজা পাবে, সাবিলা তো পুরো বেমানান ছিল, রেহানা আপা কোনোদিন ওর মতো সুন্দরী ছিল না, শিল্পীর কাজ অভিনয় করা, এর জন্য তাকে শাস্তি দেওয়া ঠিক না, তাহলে কি কলরেডি মাইক বন্ধ হবে, সিনেপ্লেক্স বন্ধ হবে, ছবি দেখিয়েছে তাই, শাস্তি শ্যাম বেনেগালকে দেন, এত বাজে একটা ছবি বানিয়েছে তাই। সংরক্ষিত কোটা 13-1 ধারা অনুযায়ী রাজুক এলাকায় নিজস্ব প্লট বা ফ্ল্যাট নেই এমন সংসদ সদস্য, বিচারপতি, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সরকারি বেসরকারি কর্মকর্তা এবং যারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে অবদান রেখেছেন তারা এই ধারায় প্লট পাবেন। এ ধারা অনুযায়ী বোর্ড সভার সিদ্ধান্তে 2023 সালের 27 নভেম্বর উপপরিচালক নায়েব আলী শরীফ স্বাক্ষরিত এক আদেশে শুভকে প্লট বরাদ্দ দেওয়া হয়েছিল, যা অন্তর্বর্তীকালীন সরকার বাতিল করেছে। আর সেই বাতিলের পক্ষে অনেক মতামত থাকলেও আব্দুন নূর তুষার ফেসবুকে কড়া সমালোচনায় করলেন।